দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি গাজায় সহিংসতা, ইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রির নিন্দা অ্যামনেস্টির। এদিকে গাজা ইসরায়েলি হামলা বন্ধ করতে এক ফোনই যথেষ্ট। আরও জানিয়ে দেব গাজায় ঔষধ ও চিকিৎসা সামগ্রী পাঠাবে ইরান। এদিকে ইসরায়েলের রকেট বৃষ্টি, নিহত দুই। সর্বশেষ জানিয়ে দিচ্ছি ফিলিস্তিনে সেনাবাহিনী পাঠাতে প্রস্তুত মালয়েশিয়া। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। গাজায় সহিংসতা, ইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রির নিন্দা অ্যামনেস্টির। ইসরায়েলি বিমান হামলায় গাজায় নারী ও শিশু সহ ফিলিস্তিনিদের রক্তপাতের মধ্যেই দখলদার দেশটির কাছে ৩৩.৫০ লাখ মার্কিন ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ঘটনার নিন্দা জানিয়েছে, বলেছে এতে বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় মার্কিন অঙ্গীকার ক্ষুণ্ণ হবে। গাজায় ইসরায়েলি হামলায় ২১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬১ জন শিশু রয়েছে, আহত হয়েছেন ১৫০০-এর বেশি। এদিকে হাজার হাজার ফিলিস্তিনির ঘরবাড়ি ইসরায়েলি বোমা হামলায় মাটিতে মিশে গেছে। অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা বিষয়ক অ্যাডভোকেসি পরিচালক ফিলিপ নাসিব বলেন, যুদ্ধপরাধে অঙ্গীকারাবদ্ধ একটি দেশের কাছে অস্ত্র সরবরাহের মাধ্যমে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আরও হামলা উস্কে দেওয়ার ঝুঁকি নিয়েছে যুক্তরাষ্ট্র। এতে মার্কিন অস্ত্রে আরও মানুষ নিহত ও আহত হবেন। এদিকে ইসরায়েলকে অস্ত্র বিক্রির অনুমোদন পুনর্বিবেচনা করতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গাজায় পুরোদমে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, সন্ত্রাসীর লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করতে এক ফোনই যথেষ্ট। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান রক্তক্ষয়ী বিমান হামলা মাত্র একটি ফোন করলেই বন্ধ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক টুইটে এমন দাবি করেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রো খান্না। খবর মিডল ইস্ট আইয়ের। এর আগে MSNBC-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে একটি অস্ত্রবিরতি না চাওয়ায় বাইডেন প্রশাসনকে কঠোর তিরস্কার করেছেন খান্না। তিনি বলেন, যদি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আজ ফোন দেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বলেন অস্ত্রবিরতিতে আসতে হবে, তখনই অস্ত্রবিরতি হয়ে যাবে। এদিকে মানবাধিকার গোষ্ঠীগুলোর অব্যাহত চাপের মুখে গাজায় সহিংসতা বন্ধে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, হামাস ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতিতে সমর্থন ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে দুই পক্ষের মধ্যে সংঘাত বন্ধে মিশর সহ অন্যান্য অংশীদার দেশের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র। সূত্র আল জাজিরা। এদিকে যুদ্ধবিরতির পক্ষে বাইডেন এখন তার সমর্থন ব্যক্ত করলেও ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে সংঘাত বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বান সংবলিত বিবৃতি আটকে দেয় যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে নিরাপত্তা পরিষদের বৈঠক থেকে কোনো ফল আসেনি। এতে হামাস ইসরায়েল সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়ালেও এখন পর্যন্ত তা বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে গাজায় উপত্যকায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে ৬১ জন শিশু রয়েছে। হোয়াইট হাউসের বিবৃতি জানায়, হামাসের নির্বিচার রকেট হামলার বিপরীতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বাইডেন। যদিও ইসরায়েলের সহিংসতার প্রতি বাইডেনের একতরফা সমর্থনে তার ডেমোক্রেটিক পার্টিতে ক্ষোভ রয়েছে। এর আগে ইসরায়েলি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজায় ইসরায়েলি বিমান হামলা পুরোদমে চলবে। ইসরায়েলি বোমায় এখন পর্যন্ত কয়েক হাজার ফিলিস্তিনি বাত্যচ্যুত হয়েছেন। গাজায় ঔষধ ও চিকিৎসা সামগ্রী পাঠাবে ইরান। গাজায় ঔষধ ও চিকিৎসা সামগ্রী পাঠাবে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোহাম্মদ হাসান কুসিয়ান মোকাদ্দাম আজ বলেছেন, গাজা সহ অধিকৃত ফিলিস্তিনে নতুন করে সংকট শুরুর পর থেকেই ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি বেসামরিক মানুষের রক্ষার জন্য তৎপরতা চালাচ্ছে। তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশের রেড ক্রিসেন্ট ও রেড ক্রস সোসাইটিগুলোর আন্তর্জাতিক ফেডারেশনের বৈঠক হয়েছে, সেখানে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে গাজার রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে এবং গোটা বিশ্বের কাছে সাহায্য ও সহযোগিতা চেয়েছে। এদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোহাম্মদ হাসান কুছিয়ান মোকাদ্দাম আরও বলেছেন, গাজায় দখলদার বাহিনী সামরিক আগ্রাসনের ফলে বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছে। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে তাদের এখন জরুরি ভিত্তিতে স্যালাইন, ঔষধ, চিকিৎসা সরঞ্জাম ও অ্যাম্বুলেন্স প্রয়োজন। এছাড়াও ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি আজ সকালে বৈঠকে বসে গাজায় ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। গাজার রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে ইরানের ঔষধ ও চিকিৎসা হস্তান্তর করা হবে বলে তিনি জানান। এই সূত্রটি জানিয়েছে পার্স টুডে। ইসরায়েলের রকেট বৃষ্টি, নিহত দুই। ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে ইহুদিবাদী দেশটিতে বৃষ্টির মতো রকেট হামলা চালিয়েছে হামাস।
ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ জানিয়েছে, হামাসের ছোড়া রকেটে গাজা সীমান্তে ইসরায়েলের দুই বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া হামলায় অন্তত 7 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সরক মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। পত্রিকাটির প্রতিবেদনে জানানো হয়েছে, হামাসের রকেট হামলায় ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজানোর শব্দ শোনা গেছে। এদিকে বিবিসি জানিয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এশকল অঞ্চলে হামাস উপর্যুপরি রকেট হামলা চালায়। এতে 10 ইসরায়েলি আহতাহত হয়। তাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। মেগান ডেভিড অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাত দিয়ে এই খবর জানায় আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যমটি। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ জের বরাত দিয়ে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা অঞ্চল থেকে 50টি রকেট ওই অঞ্চলে আঘাত হানে। এর মধ্যে একটি রকেট গোলাঘর ও অপরটি আবাসিক এলাকায় বিস্ফোরিত হয়। এতে আবাসিক ভবন ও গোলাঘরের ক্ষয়ক্ষতি হয়। এর আগে গাজার এরেজ ক্রসিং এলাকায় মর্টার শেলের হামলায় এক ইসরায়েলি সেনা আহত হয়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, লরিগুলোকে মানবিক সহায়তা প্রদানের অনুমতি দেওয়ার জন্য ক্রসিংটি চালু হয় হামাস মর্টার ছড়ে। এছাড়াও মুসলিমদের পবিত্র প্রথম কিবলা আল আকসায় নামাজ পড়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই দেশ ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত চলছে। সংঘাতের 9ম দিনে ইসরায়েলি হামলায় 213 ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। অপরদিকে ফিলিস্তিনি প্রতিরোধে আন্দোলনে হামাস হামলায় 10 ইসরায়েলি নিহত হয়েছে। সর্বশেষ জানিয়ে দিচ্ছি, ফিলিস্তিনে সেনাবাহিনী পাঠাতে প্রস্তুত মালয়েশিয়া। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত 212 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে 61 জনই শিশু রয়েছে। এত মৃত্যুর পরেও থামছে না ইসরায়েলের হামলা, বরং গাজায় হামলা অব্যাহত থাকবে বলে আগেই ঘোষণা দিয়ে রেখেছেন ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের শান্তি রক্ষায় সেনা পাঠানোর জন্য নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে মালয়েশিয়া। দেশটি জানায় তাদের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। মালয়েশিয়ার গণমাধ্যম স্টেটস টাইমস জানিয়েছে, জাতিসংঘ চাইলে তারা শীঘ্রই ফিলিস্তিনে সেনা পাঠাবে বলে মালয়েশিয়া নিশ্চিত করেছে। এ বিষয়ে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব জানান, যদি জাতিসংঘ অনুরোধ জানায় তাহলে গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত আছে তার দেশ। যেহেতু এখানে আন্তর্জাতিক আইনের বিষয় আছে, তাই মধ্যপ্রাচ্যে শান্তিরক্ষী টিম পাঠানোর ব্যাপারে মালয়েশিয়া একক কোনো সিদ্ধান্ত নিতে পারে না বলেও জানান তিনি। তিনি বলেন, জাতিসংঘ যদি সিদ্ধান্ত নেয় যে আমাদের সেনা সেখানে যাবে, তাহলে আমরা দ্রুত তাদের সেখানে পাঠাতে পারবো ইনশাআল্লাহ। এদিকে ফিলিস্তিনিদের সুরক্ষা এবং মঙ্গল কামনায় বাদ মাগরিব মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারা সহ দেশের প্রতিটি মসজিদ ও সরাউতে সালাতুল হাজতের নামাজ আদায় শেষে মোনাজাতের মাধ্যমে দোয়া অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার গণমাধ্যমগুলো আরও জানায়, মালয়েশিয়ার রাজা ইয়াং ডি পার্তুয়ান আগং আল সুলতান আবদুল্লাহ রি আয়াতুদ্দিন আল মুস্তফা বিল্লাল শাহ ও স্ত্রী রাজ দরবার মসজিদে ফিলিস্তিনিদের সুরক্ষার জন্য সালাতুল হাজতের নামাজ আদায় করেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।